টোল থেকে এত তাড়াতাড়ি চলে এলেন যে বড়? কেউ যখন আসবে না তখন আর টোল খুলে রেখে কি করবো কমলা? সে কি কেউ আসবে না টোলে আর? হ্যাঁ, ব্রাহ্মণদের তাপের মুখে আর কে পড়তে চায় বলো? ব্রাহ্মণদের তাপের মুখে কেউ যখন পড়তে চায় না তখন আপনার কি দরকার ছিল পড়া শুনি? হ্যাঁ, কি দরকার ছিল ওদের সঙ্গে বিবাদ করার? চুপ করো কমলা, এ কথা তুমি আর মুখে আনবে না। কমলা, আমি প্রাণ ত্যাগ করতে পারি কিন্তু নিজের ধারণ করা উপবিতের অপমান আমি হতে দেব না। বেশ, আমি না হয় চুপ করেই রইলাম, কিন্তু কিন্তু আমার ছেলেগুলো যখন এসে বলবে মা তুমিটা খেতে দাও, ঠিক খেতে দেবো তখন ওদের? কমলা, জীবন যিনি দিয়েছেন তিনিই যোগাবেন আহার। এত সহজে ভেঙে পড়ো না কমলা, ভেঙে পড়ো না এত সহজে, ভরসা রাখো ওনার উপর, ভরসা রাখো। ছাত্ররা এলে তবুও কিছু না কিছু সাথে নিয়ে আসে, তাতে খাওয়া পড়াটা চলে যায়, কিন্তু এখন তো সেসব আর কিছুই আসবে না। ছেলেরা যদি ভিক্ষে না পায় তবে কি তুলে দেবো তাদের মুখে? যাও বাবু, পশ্চিমে বন্দনা করি ঠাকুর জগন্নাথ, তার পাশে বন্দনা করি শ্রী গুরু চরণ পাদ, যাব হে এই নগরবাসী। দাদা, আমাদেরকে তো কেউ ভিক্ষে দিচ্ছে না রে, কেউ ভিক্ষে না দিলে মা রান্না বসাবে কি করে? সব তোর দোষ। কি দরকার ছিল গ্রামের মাতব্বরদের সাথে ঝামেলা করার তোর, তারপরে আবার মাধব কাকার সাথে? কি দরকার ছিল, কি পেরিয়ে ঝামেলাটা করে? দরকার ছিল না দাদা, নইলে কি করে বুঝতাম ওরা সত্যি ব্রাহ্মণ কিনা? তোর বোঝায় কি এসে গেল বাবা, টোলটা বন্ধ হলো, কি ভাবছিস সবার থেকে একঘরে হয়ে আমরা বাঁচতে পারবো?